Facebook. I don't like. But. Facebook likes me. I can't avoid. ফেসবুককে কিন্তু আমরা সাধারণ মানুষের মতন ভিডিও বা ফটো আপলোডে ব্যবহার করিনি, এটাকে আমরা ব্যবহার করে বেশ কিছু ক্রিয়েটিভ ভিডিও ক্রিয়েট করেছি। এই ফেসবুক রিলেটেড যে ভিডিওগুলো আমরা ক্রিয়েট করেছি সবগুলোতে আপনাদের রেসপন্স কিন্তু খুবই ভালো ছিল, আর আপনারা অনেক কমেন্ট করে জানিয়েছেন যে এরকমের আরও কিছু ভিডিও আপনারা চান। সেই জন্যই ফেসবুককে কিন্তু আমরা আজকেও ছাড়িনি, সেটা থেকে আজকেও আমরা একটি ইউনিক টাইপের ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব মোবাইল অ্যাপসের সাহায্যে। মূলত বেশ কিছুদিন ধরে কিন্তু এই চ্যানেলে সেরকম একটা অ্যাক্টিভ ভিডিও আসছে না, কারণ কিছু পার্সোনাল সমস্যা রয়েছে। তো নেক্সটে আসতে চলেছে ধামাকা। এবার আপনাকে সেই মেন অ্যাপটিকে ওপেন করতে হবে যেটাকে আমরা ব্যবহার করে স্ট্যাটাসটা ক্রিয়েট করব। চলে আসুন ফেসবুকে, আর এখান থেকে আপনি রাইট অপশনে ক্লিক করুন, আর তারপরে আপনি এখানে ডাবল স্পেস দিয়ে দিন, আর এরপরে চাইলে আপনি এখানে ফিলিংসও অ্যাড করতে পারেন। ফিলিংসের কথা মনে পড়লেই মনটা কষ্ট হয়ে যায়, তার জন্য সানগ্লাস ইউজ করাটাই ভালো। এরপর আপনি এখানে প্রচুর কিন্তু ফিলিংস পেয়ে যাবেন। আমরা তো এখানে চিল লোক ভাই, আমরা এখানে কুল একটি ফিলিংস অ্যাড করব। তো ফিলিংসের কাজ খতম। এবার চলে আসুন আপনি স্ক্রিনশটের পালায়। এখানে আপনি একটি সুন্দর স্ক্রিনশট তুলে নিন আপনার মোবাইল দিয়ে, আর তারপর চাইলে সেটাকে আপনি একটু ক্রপ করে নিন। তো এবার হচ্ছে মেন কাজ, এডিটিংয়ের পালা, আর আমরা তো ব্যবহার করব আমাদের প্রিয় অ্যাপ কাইন মাস্টারকে। চলে আসুন কাইন মাস্টার, এখান থেকে প্লাস এখানে ক্লিক করুন, তারপরে 16.9টাকে আপনি সিলেক্ট করুন। এরপর আপনি ব্যাকগ্রাউন্ড অপশন থেকে একটি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চুজ করুন, আর এটা লেন্থ আপনি সেই হিসেবে রাখবেন যতক্ষণ আপনার ভিডিওর লেন্থটাকে রাখবেন। এবার আপনাকে সেই যে স্ক্রিনশটটা ভুলে যান নাই তো, সেই স্ক্রিনশটটাকে এখানে অ্যাড করতে হবে লেয়ার অপশন থেকে। চলে যান লেয়ারে, আর এখান থেকে মিডিয়া, যে জায়গাটাতে ফাঁকা রয়েছে ঠিক সেখানে আমরা একইভাবে এখানে আমাদের একটি ফটো অ্যাড করবো। তো সাদা জায়গাটা কিন্তু একদম ফাঁকা পড়ে আছে, এখানেও আমাদের কিছু ভরাতে হবে না, তো তার জন্য আমরা এখানে কিছু সাইডি অ্যাড করব। তো ব্যাপার হচ্ছে গার্লফ্রেন্ড ঠালফ্রেন্ড তো নেই, ব্রেকআপ হওয়ারও কোনো চান্স নেই, এই সাইডিটা কোথায় পাব? চলে আসুন গুগলে, আর এখানে সার্চ করুন আপনি স্যাড ব্যাঙ্গুলি সাইডি। এরপরে আপনি প্রথম লিঙ্কে ক্লিক করুন, আর তারপরে আপনার সামনে শাইরির গাড়ি নেমে আসবে, জাস্ট সিম্পলি একটি কপি করে নিন। তো শাইরি তো আমাদের হয়ে গেল রেডি, কিন্তু এটাকেও তো একটু এডিট করার প্রয়োজন, তার জন্য আমরা পিক্সেল অ্যাপ অ্যাপটিকে ব্যবহার করব। চলে আসুন পিক্সেল অ্যাপে, আর এখানে আপনার শাইরিটাকে প্রথমে অ্যাড করুন, আর শাইরির প্রথম লাইনটিকে আপনি প্রথমে এডিট করবেন। তো এখানে আমাদের চারটা লাইন রয়েছে, সেই হিসেবে আমরা এটাকে এডিট করে নেব চার ভাগে। এরপর আমরা কালার অপশনে চলে যাব, আর এই কালারটাকে আমরা ব্ল্যাক করে দেব। সেকেন্ডে আমরা চলে যাব ফন্ট অপশনে, আর সুন্দর দিকে একটি ফন্ট আমরা অ্যাড করে নেব। আর সর্বশেষ ট্রান্সপারেন্ট অপশনে চলে যাব, আর এখান থেকে এটাকে আমরা গ্যালারিতে সেভ করে নেব। একইভাবে আপনি আপনার যেই কটা সাইডের লাইন থাকবে সেই হিসেবে সেই কটাকে আপনি আলাদা আলাদাভাবে এডিট করে নেবেন। এরপর আবার চলে আসুন আপনি কাইন মাস্টার অ্যাপ্লিকেশনে, আর আপনি সাইডিগুলো ঠিক এক এক করে এখানে একটু পর পর অ্যাড করে দিন। সবগুলোর যে ইন অ্যানিমেশন রয়েছে সেগুলো কিন্তু আপনি ফেড সিলেক্ট করে দেবেন, জাস্ট কি। এরপরে আপনি এখানে গানটাকে আপনার অ্যাড করে নিন, আর তারপরে চাইলে এখানে সুন্দর দিকে একটি টেমপ্লেটও অ্যাড করতে পারেন, যেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেব। অলরাইট, আপনার স্ট্যাটাস কমপ্লিট। এরপরে আপনি এক্সপোর্ট করুন, আর যা খুশি মন চায় তাই করুন। ভিডিও তো অনেকে অনেক কিছু দেখছে এবং অনেক কিছু শিখছেও, বাট সাবস্ক্রাইব করছে না, প্লিজ সাবস্ক্রাইব করুন, চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান, কেননা পরবর্তীতে কিন্তু ধামাকা আসতে চলেছে ভিডিওর। বাই বাই দেবে, চশমাটা কেমন লাগছে? 150 টাকা দিয়ে কিনছি, কমেন্ট সেকশনে জানাবেন কিন্তু।